আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে ইফ আর এলস। তো এগুলো আমি কমেন্ট করে রাখি। তো আমরা ইফ আর এলস শেখার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে যদি প্রথমে যদি নিই ইফ, আচ্ছা ইফ নেওয়ার আগে আমরা কিছু ভেরিয়েবল নিয়ে নেই। তো আমরা যদি একটা ভেরিয়েবল নিই মার্কস, মার্কস নামে একটা ভেরিয়েবল, মার্কসের মাঝে যদি আমি যদি রাখি 40 নিলাম, তো ইফ আমরা এখানে যদি বলি, তো আগে শিখেন আপনার ইফ কীভাবে ডিক্লেয়ার করতে হয়, ইফ আর এলস কীভাবে ডিক্লেয়ার করতে হয়। তো অন্য অন্য প্রোগ্রামিং দেখছেন কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কিন্তু পাইথনে এটা একটু ব্যতিক্রম। তো ইফ এখানে আপনারা সরাসরি দিতে পারেন কি ইফ মার্কস, এখানে আমাদের যে ভেরিয়েবলটা আছে মার্কস, হ্যাঁ ইকুয়াল ইকুয়াল, যদি আমরা যদি যদি 40 হয়, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের কি বলে এটা, এখানে কুলুন দিলাম, এটাকে বলে আপনার আমরা যে এটা পাস করি, আর্গুমেন্ট পাস করি, এটা হচ্ছে আর্গুমেন্ট, এটা আর্গুমেন্ট পাস করলাম। মার্কস ইকুয়াল ইকুয়াল যদি 40 হয়, এখানে কুলন দেবেন, লেখার পর কুলন কুলন দেওয়ার পরে এইখানে আসবে। তো পাইথনে লেখার নিয়ম হচ্ছে কি আপনার মানে লাইন ঠিক রাখতে হয়, লাইন বাই লাইন ঠিক রাখতে হয়। তো এইখানে আপনি যদি এইখানে লেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার আউটপুটটা রং আসবে। আপনার এইখানে যে জায়গায় এখানে আস এন্টার দেওয়ার পরে নিচে যে জায়গায় আসছে এখানে লাইন ইন্ডেন্টেশন ঠিক রাখতে হয়। তো এইখানে যদি আমরা লিখি প্রিন্ট, প্রিন্টের ভিতরে যদি বলি রাইটস, RIGHT রাইট, মানে এটা রাইট, যদি সত্য হয় তাহলে রাইট, আর যদি সত্য না হয় তাহলে আমাদেরকে রিপিন করবে, আমাদেরকে এলস দেওয়ার পরে কুলন দিলাম, কুলন দেওয়ার পর এন্টার দিলাম। তো এখানে যদি লিখি প্রিন্ট, প্রিন্টে বললাম যে বেলুন মাঝে দিয়ে দিলাম ফলস। তো আমরা এখন যদি এটার আউটপুট দেখার চেষ্টা করি এখন কী আসবে, তো এটা ক্লিয়ার করে নিই। পাইথন এফ ডট পাই এখন কী দেখাচ্ছে রাইটস, মানে ইকুয়াল ইকুয়াল আছে। তো এটা আমরা অন্যভাবে করতে পারি, এখানে যদি বলি মার্কস গ্রেটার দেন ইকুয়াল, মানে 40-এর সমান বা 40-এর সাথে বড় হয়, তাহলে এটা কী করবে আমাদেরকে প্রিন্ট করবে রাইটস, আর যদি 40-এর সমান বা 40-এর সাথে বড় না হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করবে, আমাদেরকে প্রিন্ট করবে ফলস। তো আমরা প্রিন্ট করে দেখি কী আসে, তো এখনও রাইট প্রিন্ট করতেছে। এখন যদি এই ভ্যালুটা যদি চেঞ্জ করে দেই, এখন যদি দেই 39 দেই, 39 দিলেও কিন্তু কাজ করবে না, কারণ এটা কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তখন কিন্তু সে কিন্তু ইফের মাঝে খুঁজে পাবে না, সে যাবে এফ স্টেটমেন্টে, এলসের যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টে যাবে। এখন কিন্তু দেখেন ফলস রিটার্ন করছে, তো এটা কেন রিটার্ন করছে, তো আমরা তো এখানে বলেই দিছি, আমরা যে এখানে আগে বলছিলাম যে বুলিয়ান টাইপ কোনটা বলে, এই যে বুলিয়ান টাইপ, এটা হচ্ছে বুলিয়ান টাইপ, সত্য আর মিথ্যাটা সে চেক করে দেখবে আর কি। তো আমরা বলছি এখানে কি মার্কসটা, এই যে মার্কস যে ভেরিয়েবলটা আছে এটার যে ভ্যালুটা আছে, সে যদি আমরা এখানে যে ভ্যালুটা ডিফাইন করছি এটা সমান বা তার সাথে বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে। তো এখন যদি সমান সমান দিই তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি মিথ্যা হয় তাহলে এটা প্রিন্ট করবে। তো শুধু এটাই নয়, আমরা এখানে চাইলে অন্য কিছু ইয়া করতে পারি, এখানে যদি একটা স্ট্রিংও নেই, এখানে যদি লিখি আনসার রুল, এখন যদি বলি, এখন যদি মানে এখানে ইকুয়াল ইকুয়াল দিতে হবে, মানে মার্কস ইকুয়াল ইকুয়াল আনসার রুল হয় তাহলে রাইট প্রিন্ট করবে, আর যদি ফলস হয় মানে আনসারও না হয় তাহলে সে কী করবে এলস স্টেটমেন্টটা সে প্রিন্ট করে দেখাবে। এখন যদি প্রিন্ট করি পাইথন এফ ডট পাই, এখন কিন্তু রাইট প্রিন্ট করতেছে। এখন যদি এখানে যদি ভ্যালুটা চেঞ্জ করে দিই, আনসারও না দিয়ে যদি অন্য কিছু দিয়ে দিই, আর ইফ দিই, এখন কিন্তু সে কিন্তু ফলস মানে প্রিন্ট করবে, সে কিন্তু ভ্যালুটা মানে ম্যাচ করতে পারবে না।
এখন কিন্তু দেখেন ফলস আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে, কারণ এখানে যে মার্কসের যে ভ্যালুটা দিছি আনসার হোল স্ট্রিং দিছি, এই স্ট্রিং আর এখানে যে মার্কসের যে ভেরিয়েবল যে স্ট্রিংটা সেটার সাথে সে ম্যাচ করতে পারতেছে না। ওইখানে উপরে দিছি আমরা ভেরিয়েবল দিছি আরিফ, আর এখানে দিছি আনসার হোল, সে কিন্তু ওইটা ম্যাচ করতে পারতেছে না। তো যেটা সে ম্যাচ করে পাবে সেটাই সে এ করবে আর কি, রিটার্ন করবে। সে প্রথমে কী করে, ইফ স্টেটমেন্টে সে খোঁজে মানে আমাদের যে কন্ডিশনটা আছে সেটা কি, এই ইফ স্টেটমেন্টে সে কি ম্যাচ করতে পারে কিনা। যদি ম্যাচ করতে না পারে তাহলে সে কি করে, সে এলস সরাসরি এলস স্টেটমেন্টে চলে যায়। তো এখানে আমরা নেক্সট পর্ব দেখবো আমরা কীভাবে এখানে মাল্টিপল ইফ এলস এল ইফ নিয়ে কাজ করতে পারি, সেগুলো নিয়ে আমরা দেখবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি, যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।